আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকে জানতে চান যে 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই মুহূর্তে সবচেয়ে সেরা ফোন কোনটি। সো এই জন্য আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব স্যামসাং গ্যালাক্সি A24 4G। দেশের বাজারে অবশ্যই ফোনটি অফিসিয়ালিও পাওয়া যাচ্ছে এবং আনঅফিসিয়ালিও পাওয়া যাচ্ছে, আর অফিসিয়ালি ফোনটি প্রাইস রাখা হয়েছে 38,000 টাকা। তবে চিন্তার কোনো কারণ নেই, দেশের বাজারে ফোনটি আনঅফিসিয়াল 20 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে পাওয়া যাচ্ছে, আর এরকম প্রাইস পয়েন্টে ফোনটি একটি জোস অপশান। এই কথাটি কেন বলছি, বিশেষ কিছু কারণ রয়েছে। যেমন এই ফোনে থাকছে 50 মেগাপিক্সেলের ওআইএস যুক্ত ক্যামেরা, চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, এবং আরও থাকছে সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সো সব কিছু মিলে এই ফোনটি আসলে কেমন হবে? আর ফোনটি আনঅফিসিয়ালি যেহেতু 20 থেকে 23,000 টাকা বাজেট সেগমেন্টে পাওয়া যাচ্ছে, সেহেতু এই ফোনটি আসলে কেমন হবে, এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে ব্যাক সাইড থেকে স্যামসাং গ্যালাক্সি A24, A34 এবং A54 তিনটি ফোনই মোটামুটি সিমিলার, বলতে পারেন স্যামসাং এর এস সিরিজের মতো। ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং ক্যামেরা মডিউলের পাশে থাকছে এলইডি ফ্ল্যাশ। ফোনটি ফ্রেম করা হয়েছে একেবারে ফ্ল্যাট, যার কারণে এই ফোনটিকে ব্যাক সাইড থেকে দেখতে ভালোই লাগছে। তবে এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.3 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 195 গ্রাম। তার মানে বুঝতেই পারছেন এই ফোনটি যথেষ্ট মোটা। তবে ভালো ব্যাপার হচ্ছে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এখানে 2টি সিম কার্ডের পাশাপাশি একটি ম্যাক্রোএসডি কার্ড ব্যবহারেরও সুযোগ পাচ্ছেন। তবে এই ফোনটির সামনে আসতে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে মাঝ বরাবর ইউশেপ বা ওয়াটার ড্রপের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। এখানে সেলফি ক্যামেরাটি 5 জনের মাধ্যমে প্রোভাইড করা হয়নি, এই বিষয়টি একটু খারাপ লেগেছে। এই ফোনে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, তবে তা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটি আপনারা মার্কেটে কয়েকটি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, যেমন ব্ল্যাক, গ্রিন, গ্রেডিয়েন্ট এবং ডার্ক রেড। সো ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ওভার এ সিরিজের 3টি ফোনের ডিজাইন মোটামুটি সিমিলার, তারপর আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 6.5 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2340 পিক্সেল এবং আরও থাকছে 396 PPI ডেন্সিটি। আর ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 90Hz রিফ্রেশের, এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স যথেষ্ট ভালো হবে, তবে 120Hz রিফ্রেশ রেট হলে একটু বেটার হতো। আর ডিসপ্লেতে আরও থাকছে 1000 nits পিক ব্রাইটনেস, যার কারণে ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে, ডে লাইট কন্ডিশনে ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি ফিল করবে না, আর ইনডোর কন্ডিশনে ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। এক কথায় বলতে গেলে স্যামসাং এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা এখানে ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, সাথে 90Hz রিফ্রেশ রেট দিয়েছে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে ওয়ান UI 5.1, আর স্যামসাং এর UI মানে খুবই অপটিমাইজড। এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা একটি 4G চিপসেট। তবে এই চিপসেটটি 6nm আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টাকোর প্রসেসর এবং GPU হিসেবে থাকছে মালি G57 MC2। দর্শক বন্ধুরা, মালি G57 এর GPUটাও কিন্তু মোটামুটি পাওয়ারফুল, এর কারণে যে কোনো হাই লেভেল এন্ড গেমস মিডিয়াম সেটিংসে আপনারা অনায়াসে খেলতে পারবেন। মিডিয়াম সেটিংসে গেম খেলার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না, তবে হাই সেটিংসে যদি গেমস খেলতে চান সেক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই ফোনটিতে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে। তবে আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজ এই ফোনটিতে খুব ভালোভাবে করতে পারছেন, যেহেতু এই ফোনে থাকছে ওয়ান UI 5.1। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, প্রথমেই বলেছি, যার মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা F1.8 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এবং সেকেন্ডে থাকছে 5 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যার মাধ্যমে আপনারা 123 ডিগ্রি এরিয়া পর্যন্ত কভার করতে পারছেন। এবং সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, HDR প্যানোরামা। তবে এই ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p ভিডিও শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর সেলফি ক্যামেরা দিয়েও আপনারা শুধুমাত্র 1080p ভিডিও শ্যুট করতে পারছেন।
ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেন সেন্সরের ফটো কোয়ালিটি মোটামুটি ভালো করা হয়েছে। এবার আসলে আমাদের দেখার পালা, বাংলাদেশ সহ ইন্ডিয়ার ওয়েদারে এই ফোনটির ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি কতটা বেটার হয়। ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএসের মতো আরও অনেক ফিচার পেয়ে আছে এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি 2.0। স্যামসাং গ্যালাক্সি A24 এই ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে যদি আমরা কথা বলি তাহলে এই ফোনে থাকছে 5000mAh একটি ব্যাটারি। তবে ফোনটির বক্সে কোনো ধরনের চার্জার থাকছে না, তবে ফোন সর্বোচ্চ 25W চার্জার সাপোর্ট করবে। আর ফোনটির চিপসেট যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট, এর কারণে এই ফোনটিতে আপনার ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবে। নর্মালি যে ফোনটি আপনার 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন, আর আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে এই ফোনটি আপনারা সারাদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের দিকে এই ফোনটি খুব ভালো হবে। সো দর্শক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। আমার মনে হয় এই সময় এসে 20,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি একটি দারুণ অপশন, কারণ এই ফোনটিতে ভালো চিপসেটের পাশাপাশি ভালো ক্যামেরা সেট আপ এবং খুবই ভালো ডিসপ্লেও পেয়ে যাচ্ছেন। সো আপনারা যারা এরকম প্রাইস পয়েন্টে লং টাইম ইউজ করার জন্য একটি ভালো ফোন নিতে চান, পাশাপাশি যেই ফোনটিতে আপনার ক্যামেরা পারফরমেন্স এবং গেমিং পারফরমেন্স ভালো চান, তারা এই ফোনটির দিকে যেতে পারেন। আশা করি স্যামসাং গ্যালাক্সি A24 এই ফোনটি আপনাকে নিরাশ করবে না। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটুব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।